মূলত এই পেজটাকে নিয়েই যত জটিলতা সৃষ্টি হয়েছে। তো এখানে দেখুন, এই যে পঞ্চম গণ বিজ্ঞপ্তি 2024 অপশনটা চালু করার পরে যদি আপনার এখানে রোল নাম্বার ঘরে ক্লিক দেন তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক আসে, এবং যদি এই যে ব্যাসের ঘরে ক্লিক দেন সব জটিলতা এই জায়গায়। তো এখানে ইতিমধ্যে 16 এবং 17তম ব্যাসকে আপলোড করা হয়েছে, অর্থাৎ শুধু এই দুটি ব্যাসই দেখানো হচ্ছে। তো এর দ্বারা আগে থেকে যে কথাটি চালু ছিল যে এবার হয়তোবা 1 থেকে 15তম সনদধারী যারা তারা আবেদন করার সুযোগ পাবেন না এবং তাদের সনদগুলো বাতিল হয়ে যাবে, যেটি কর্তৃপক্ষ কিন্তু কয়েকবারই বিভিন্ন মিডিয়াতে বলেছেন। তো এইখানে অনেকে দুশ্চিন্তা আসে যে আসলে শেষ পর্যন্ত তারা সেই সুযোগ পাবেন কিনা। তবে দেখুন, এইখানে কিন্তু আদালতের রায় বলে একটা কথা আছে, এখন এটাই যে ফাইনাল হয়ে যাবে এটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব না, এটা শুধুমাত্র কর্তৃপক্ষের চিন্তা ভাবনা। তারা এই কাজটা করছেন, অবশ্য ভেবেচিন্তে করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন বলে কিন্তু এই বিষয়টা আনার চেষ্টা করেছেন। তবে এখন সর্বশেষ পরিস্থিতি কী হবে, পরে মামলা মোকদ্দমা হয়ে গেলে সেখান থেকে হাইকোর্ট থেকে কী ধরনের রায় আসবে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এই মুহূর্তে একেবারেই বিষয়টাকে কনফার্ম করা সম্ভব না, কেননা বিভিন্ন মিডিয়াও কিন্তু কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছে এবং তারা বিষয়টি সেভাবে জানতে পারেনি।